আর আমার স্বামীর চাওয়া এক জিনিস দুইবার খাইতেছে না, সে একই কথা বলে যে আমি নিত্য নতুন খাবো, আমি দুনিয়াতে বাঁচবো কয়দিন, যেই কয়দিন আছি আমি দুনিয়াতে রং তামশা করে যাব। আর আমি কোনো মহিলা এক দর্শক, একজন মহিলা তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতেছেন তার স্বামী কয়েকদিন পরপরই বউ পাল্টায় এবং তাকে বলে যে এক নারী বেশি দিন ব্যবহার করি না। দর্শক, এমনই এক কাণ্ড করেছেন এক হুজুর। দর্শক, সেই মহিলা লাইভে এসে আরও বৃত্তান্ত তথ্য দিয়েছেন, যে তথ্যগুলো শুনলে আপনি অবাক হবেন যে একটা মানুষ কীভাবে এতটা চালাক এবং এত প্রকৃতির বাটপার হতে পারে। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং ভিডিও, প্রত্যেককে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি এখান থেকে আপনার অনেক অভিজ্ঞতা অর্জন হবে। আর আমার স্বামীর চাওয়া এক জিনিস দুইবার খাইতেছে না, সে একই কথা বলে যে আমি নিত্য নতুন খাবো, আমি দুনিয়াতে বাঁচবো কয়দিন, যেই কয়দিন আসি আমি দুনিয়াতে রং তামশা করে যাব। আর আমি কোনো মহিলা একবার ইউজ করলে দ্বিতীয়বার আমি ইউজ করতে চাই না। আর এই যে দেখেন একটা হুজুর, সে দাঁড়িয়ে রাখছে মনে হয় যে সে একটা পাক্কা হুজুর, আসলে কথায় কথায় সে মিথ্যা কথা বলে। সে কোরআন শরীফের ভিতরে গাঞ্জা রাখে প্রতিদিন সকালবেলা, আমি যদি কোরআন শরীফ পড়তে যাই, যায় দেখি গাঞ্জা, ওই গাঞ্জা সে জানলা দিয়া ফালা দিয়ে কয় কই গাঞ্জা। এগুলো ধরে আমারে অনেক অত্যাচার করে, অনেক মারে, নির্যাতন করে, এমনকি সে প্রতি রাত্রে সারা রাত্রে বসে বসে গাঞ্জা খায়। আর এই গান আমার এই রমজান মাসে আমি 10,000 টাকা বেতন পাইছি, মহল্লার পোলাপান দিয়ে আমার টাকাটা নেওয়া হয়েছে, আমার ঘরে এক কেজি চাউল নাই, কালকে আমার বাসায় কোনো খাবার নাই, আমার মানুষের কাছ থেকে একটু শরবত দিয়ে যায়, একটু মুড়ি দিয়ে যায়। স্যার আমি এইভাবে আমি তো চাইতেও পারতেছি না, মানুষের কাছে লজ্জা, আমি কিভাবে চলুম, আমার বাচ্চাদের কিভাবে লেখাপড়া করা, আমি এই চিন্তায় আমি খাওয়া নাই ঘুম নাই, আমি একটা অসহায় নারী। তারপরে আমার আমার নামে যে মামলা দিয়েছে, আমি এই মামলা কিভাবে উদ্ধার করব তাও আমি বুঝতে পারতেছি না। আমি যা যদি আমি না বানা দিই তাইলে আমার মুখ ঠোঁট মাথা কোনো কিছু রাখে না, যখন তখন মারে। এই যে তার ছবি আমার মুখ, হ্যাঁ এইভাবে টর্চার করে, আমার চুল ছিঁড়া ফেলে ইয়া করে। আর এ বিভিন্ন মেয়ে নিয়ে একদিন সকালে একদিন বিকালে, কোনো দিন 15 বছরের মেয়ে, কোনো দিন 30 বছরের মহিলা, এগুলো নিয়ে ফার্মেসি থেকে বিভিন্ন জায়গায় যায়। আমার বাসা সবাই এসে বিচার দেয় যে তোমার এই মোল্লা স্বামী তুমি বিশ্বাস করো, অথচ তোমার স্বামী বিভিন্ন মহিলা নিয়ে তোমার ঘরে একদিন বাজার আনে না, আর মহিলারে কাপড় চোপড় কিনে দেয়, বাজার কিনে দেয়, এরকম রিক্সায় প্রতিদিন যায়। এগুলো যদি বলি আমি বলতেও পারি না, বললেই আমার ধরে মারে, অত্যাচার করে, অনেক নির্যাতন করে স্যার। আর আমার স্বামীর চাওয়াটা কি রমজান মাসে গাঁজা খাইলে তার নাকি ইয়া হয় না, রমজান হয় এটা কোনো রমজান মাসে গাঁজা খাইলে নাকি কোনো কিছু হয় না, সে ভাত না খাইলে সিগারেট গাঞ্জা মদ এগুলা খাইতে পারবে, এগুলা খাইলে রমজান নষ্ট হয় না বলে, এটা তার কাছে ইয়া। এগুলো আমি বলতেও পারি না। আবার ফজরের নামাজ পড়তে উঠলে বললে উঠে না, আর 8টা 10টা বাজে ঘুমের থেকে উঠে, উঠে আবার মারধর করে বলে যে তুই উঠাস না, অথচ সে যা সজাগ উইটা উইটা গাঞ্জা খাইতে আছে অথচ ভাত খায় না। পরে আবার টর্চারিং করে আর বলে যে আমি রোজা রাখি নাই, এটার বিচার তোর কাছে আল্লাহর কাছে, তুই আমার ডাকস নাই, অথচ ডাকছি সে উইঠা গাঞ্জা খাইতে আছে। যে স্বামীর কোনো কিছু ছিল না, আজকে এই যে গাঞ্জা কিনার এত লক্ষ লক্ষ টাকার টাকা পয়সা কিভাবে হলো একটু বলবেন স্যার? তার 1 কেজি চাউল না, টাকা ছিল না, সে পুরান কাপড় চোপড় পরতো আমার ভাইয়ের আমার বাপের, সে ঈদেও 10টা টাকার সেবা দেখা টাকা ছিল না, সম্পূর্ণ আমি বাপের বাড়ি থেকে নিয়ে 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 চলতাম। এমনকি আমি 2টা বছর শুধু চাকরি করতে পারিনি, আমার বাচ্চা প্যাডে তখনও চাকরি করছি, যখন আমার স্কোয়ার থেকে চাকরি করছি ছুটি দিছে, ওই সময় খালি আমি আমার বাচ্চা নিয়ে বাড়ি ছিলাম। এরপরে ঢাকা আসছি, আসার পরে আমার বলতেছে যে 7 কেজি চাউল দিয়ে 1 মাস খাইতে, আধা কেজি ডাল দিয়ে 1 মাস খাইতে, 1 কেজি চাউল তেল দিয়ে 1 মাস খাইতে, আমি কিভাবে খাম 1 মাস, না খাইলে আমার ভাবে অত্যাচার নির্যাতন। এই জন্য পরে আমি আবার চাকরিতে গেছি, আমার বাচ্চাটা আবার বাপের বাড়ি রাখে। তারপর আজ 1টা টাকা আমি চাকরির আমি ধরতে পারি না, আমি 1 মাসে 12,200 টাকা পাইছি, 2 টাকা আমার অফিস থেকে দেয় নাই, এই কারণে এই 2 টাকার জন্য বলছে যে তুই চোর, 2 টাকা নিলেও চোর আর 2,000 টাকা নিলেও চোর, 2 টাকা যা চুরি করছো তো আমার তো 2 টাকা যাস না। স্যার আমি কি করতে পারি, আমি ভাত রান্না করলে আমার বিভিন্ন দোষ, কোনো সময় বলে ভাত শক্ত হয়েছে এগুলা খায়নি মানুষ, আমার নরম করলে বলে এগুলা খায়, পেটে আপনাকে তালাক দিল কি কারণে? আমাকে তালাক দিছে একটাই, তার অবৈধ ব্যবসার সাথে জড়িত হইতে, সে জাল টাকার ব্যবসা করে, ওষুধের ফার্মেসির পিছনে সে বিভিন্ন কার্টুনের ভিতরে জাল টাকার নোট রাখে,
এই টাকা আমি নিজে দেখছি, এই টাকা নিয়ে আমারে বলে গার্মেন্টসে চাকরি করতে না করে, আমি এই টাকা নিয়ে বিভিন্ন জায়গায় যাম, বিভিন্ন দোকানে দিই, তার সাথে যেই মহিলা আছে বিয়ে করছে ওই মহিলার সাথে। এখন আমি বলছি যে আমার পক্ষে সম্ভব না, আমি ডাইল ভাত খেতে রাজি না, আমি রাজি আছি আমি চাকরি এগুলা করে আমি পারুম না, আমি পুলিশের অনেক ভয় পাই। এই কারণে লোকাল থানাগুলোতে বলেন না কেন, এই যে আপনার স্বামী এই কাজগুলো করতেছে স্যার এগুলো বলেন না, এই কারণে যে আমি এত কষ্ট করে ডাক্তারি ফার্মেসি দিছি 12 বছর চাকরি করে, আজকে আমি এই এগুলো বললে দোকানটা নষ্ট হয়ে যাব। কিন্তু আমি বুঝতে পারি না যে আমার স্বামী আমার তালাক দিয়ে দিব, তারপরও এখন তালাক দিছে যেহেতু আমি স্বামী নাই আমার, তাইলে আমি এখন সত্য কথায় বিচার চাই সবার কাছে, যে আমি জাল টাকার ব্যবসা করতে পারলে আমি স্বামীর ভাত খাইতে পারতাম, আজকে জাল টাকার ব্যবসা না করার কারণে আমার তালাক দিয়ে দেয়, এটা আমি সবার কাছে সমাজে বিচার চাই যে এটার বিচার কি করবে, আমি তো কারো কাছে বিচার পাইতে আসি না। এই রমজান মাসে আপনারা যে সংসারটা কিভাবে চলতেছে স্যার, মামলা আপনি দিবেন আপনার নামে মামলা, মানে বুঝি নাই আমি যেখানে স্বামীর নামে যৌতুকের মামলা দিই, আমি বড় স্ত্রী আমার অনুমতি ছাড়া বিয়ে করছে সেটা না করে সে উল্টা আমার মাইরা সে আমার নামে মামলা দিয়ে দিয়েছে, আবার আমার তালাকও দিয়ে দিছে, এটার বিচার চাই আপনাদের কাছে। তো আজকে আপনি যে এই যে এখন অ্যাডভোকেট সাহেবের কাছে আসলেন, সেখানে এসে কি কারণে আসলেন স্যার? এই কারণে আসছে, আমি ইউটিউবে একটা চ্যানেলে দেখছি যে এই স্যার অসহায় মানুষের পাশে থাকে আর অসহায় মানুষের সাহায্য করছে, কিভাবে একটা বউ চলে গেছে 4 বছর পরে আয়সা সে স্বামী সংসার আবার করতে পারতেছে, এই জন্য আমি সাহায্য কোথাও না পাইয়া এলাকায় অনেকেরই জানাইছি কেউ সাহায্য দেয় না, এই জন্য আমি চাইছি যে এই স্যারের মাধ্যমে যদি আমি কিছু সাহায্য পাই। আপনি কি স্বামী সংসার আবার ফিরে যেতে চান? জি স্যার আমি এখনো চাই যে আমি স্বামী সংসার ফিরে যেতে চাই। আপনার স্বামী তো বিভিন্ন মানুষকে বন্ধক মেরে ফেলতে মানে দ্বিধা করে না? সে হ্যাঁ সে আমারও মারার জন্য সে একই কথা বলে যে আমার মায়েরা 14 বছর হাজত কাটবে এখন আর ফাঁসি হয় না, এই জন্য এই বউ মারেনি, এই বউ ফাঁসি হয় না মানুষ মারলে? হ্যাঁ এটা বলে, আবার বলে যে আবদুল্লাহ হুজুরের বউ 3টা বাচ্চার মাইরে মাইরে ফেলাইছি, তোরও মারতাম কিন্তু তোরে মারি নাই ওইভাবে যে আমি একটা ডাক্তার তাইলে আমার দোকানটা থাকবে না পুলিশে ধরব, এই জন্য আমি চাইছি তোরে পাগল বানাইতে, তোর মাথায় 50টা কামড় দিছি কমপক্ষে, মাথাটা ফাটা লাইলাম, অনেকবার মাথায় আঘাত করছি, তারপরে তোরে কামড়াইয়া ধনুষ্টাঙ্গার বানানোর জন্য আমি অনেক চেষ্টা করছি কিন্তু তোর কি শরীর, তুই মরস না কিসের জন্য, এতভাবে মারি তুই মরস না, তারপরও মানে এত নির্যাতনের পরে সেই স্বামীর কাছে আপনি ফিরে যেতে চান? তারপর আমি চাই যে স্যার আমার এই বাচ্চাটার দিকে তাকায় আর কিছু না, যে আমার এই বাচ্চাটা যদি স্বামী থাকে তাহলে বাপ ছাড়া হবে না মা ছাড়া হবে না, আর আমি এত কষ্ট করে যা যা দিছি সব কিছু আমি ফিরে পাম, আর যদি আমি এখন নিজ ইচ্ছে চলে যাই তাহলে তো আমার এই বাচ্চাটাও কিছু পাবে না আমিও পাম না, বরং আমি যে এত কষ্ট করছি এই কষ্টের মূল্য আমি কী পাব, আমার তো কিছুই রইল না, আর আজকে স্বামী মাত্র 60,000 টাকা কামিন দেখে আমার এইভাবে 60,000 টাকা দিয়ে সাইডে দিবে, কিন্তু আমার তো হাতটা ভাঙা, আমি যে হাত দিয়ে একটা কাজ করুম তাও করতে পারতেছি না। মানে 60,000 টাকা আপনি দিতে চাই কেন? দিতে চাই আমার কাবিনের শুধু 60,000 টাকা এই জন্য দিয়ে দিতে চাই, কিন্তু আমার ওই দোকান 10 লক্ষ টাকার উপরে 80,000 টাকা ছিল, 20,000 টাকা দেড় মোহন ধার্য করছে আর 60,000 টাকা নাকি আমি পাব, আমি তালাকের কাগজও পাইনি কিন্তু কোর্টে যখন আমার নামে 2টা মামলা এই মামলা উঠাইতে যায় দেখে আমি 60,000 টাকা আমার সাদে ওই কান্তনে ওর উকিলে, মানে এক কথায় বলা যায় যেখানে যে মামলা আপনি করার কথা সেটা উল্টা আপনার উল্টা আমার নামে করছে, আপনাকে দৌড়ের উপরে রেখেছে, অথচ আপনি আবার সেই স্বামীর কাছে যেখানে আপনাকে মেরে ফেলতে চায় সেই স্বামীর সংসার আবার ফিরে যেতে চান করতে চান। তো বোন আপনার জীবনে কি আপনি মানে দুনিয়াতে কি মানুষ নাই আপনি বেঁচে থাকার মতো না? আপনার দর্শক আপনারা দেখলেন যে মহিলারা কান্না করে পড়তেছে তার সন্তান আছে, তাহলে এই মানুষটার সাথে যে তার স্বামী এরকম আচরণ করতেছে তাহলে চিন্তা করেন এই ফ্যামিলির অবস্থাটা কি হবে। আসলে এদের বিরুদ্ধে মানুষত্ববোধ আছে বলে আমার মনে হয় না, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, প্রশাসন অলরেডি কাজ শুরু করে দিয়েছে, এই বদমাশটাকে যেন খুঁজে বের করে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়, তাকে এমন শাস্তি দেওয়া হয় তাকে দেখে যেন আরও অনেকেই শিক্ষা লাভ করতে পারে।